সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম সিলেটে জোড়া খুন গৃহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত হতেন শিক্ষিকা পেটের দায়ে গাড়ি নিয়ে রাস্তায় প্রতিবন্ধী চালক দেখে চালিত অটোরিক্সা ছাড়ল পুলিশ নববধূকে নিয়ে নিচ বাড়িতে যাওয়া না নিয়ামুলের অনুষ্ঠানের আগেই মৃত্যু মোবাইল ফোন কিনে না দেয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা পণ্যের হয়ে তিন বছর জেল খাটা সেই মিনু সড়ক দুর্ঘটনায় নিহত এবার দেখুন বিস্তারিত সংবাদ সিলেটের জোড়া খুন গৃহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কে লিপ্ত হতেন শিক্ষিকা সিলেটের ওসমানীনগরের নিজ ঘর থেকে স্কুল শিক্ষিকা তপতি রানীদের বিবস্ত্র গলাকাটা লাশ ও ঝুলন্ত অবস্থায় গৃহকর্মী গৌরাঙ্গ সরকার লাশ উদ্ধারের ঘটনায় নতুন মন নিয়েছে এ ঘটনায় থানায় হত্যা মামলা অপমৃত্যুর মামলা দায়ের পর এবার শিক্ষিকা কর্তৃক জোরপূর্বক অনৈতিক সম্পর্কে জেরে গৃহকর্মীকে হত্যার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে গত ত্রিশে জুন শিক্ষিকার স্বামী ড বিজয় ভূষণ দেব ও পুত্র তন্ময় দেব বিপ্লবকে অভিযুক্ত করে সিলেটের সংশ্লিষ্ট আদালতে মামলাটি দায়ের করেন নিহত গৃহকর্মীর ভাই মরচান সরকার মামলায় উল্লেখ রয়েছে নিহত শিক্ষিকা জোর প্রয়োগের মাধ্যমে দীর্ঘদিন ধরে গৃহকর্মী গৌরাঙ্গের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করে আসছিলেন শিক্ষিকার সঙ্গে অনৈতিক সম্পর্কের বিষয়টি অবহিত করে সে আর ওই চিকিৎসকের বাড়িতে কাজ করবে না বলে পরিবারকে জানায় গৃহকর্মী ঘটনার দিন বিকালে শিক্ষিকা গৃহকর্মীকে সাথে নিয়ে বিশ্বনাথের দশখর গ্রামে গিয়ে পরিবারের কাছে গৃহকর্মীকে বিয়ের দাবি জানালে গৌরাঙ্গের পরিবার তাতে রাজি না হওয়ায় বিকাল চারটায় গৌরাঙ্গকে নিয়ে নিজ বাড়িতে চলে আসেন শিক্ষিকা তাপতি দে লাভলি ওই দিন রাত এগারোটায় মোবাইল ফোনের মাধ্যমে গৌরাঙ্গ শিক্ষিকা নিখোঁজের খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে স্বাধীনী গৃহকর্মীর বড় ভাই মর্চান শিক্ষিকার বাড়িতে এসে লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করলে শিক্ষিকার স্বামী ও পুত্র মিলে হুমকি ধামকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন বলে মামলায় উল্লেখ করা হয় এদিকে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের চোদ্দ দিন অতিবাহিত হলেও থানা পুলিশ ঘটনার মূল রহস্য বের করতে না পারা নিয়ে সর্বমহলে দেখা দিয়েছে নানা প্রতিক্রিয়া খুনের পেছনের কারণ জানতে শিক্ষিকার সহকর্মী বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায় নিহত গৃহকর্মীর ভাই মামলার বাদী মর্চান সরকার বলেন অভাবের তারনায় বিগত প্রায় ছয় বছর ধরে তাপতী রানী দে লাভলি ডক্টর বিজয় ভূষণ দম্পতির বাড়িতে গৃহকর্মীর কাজ করত আমার ভাই গৌরাঙ্গ যাওয়ার পর থেকেই গৌরাঙ্গের ওপর নজর পড়ে শিক্ষিকার তিনি জোর করে লিপ্ত হতেন অনৈতিক কাজে এছাড়া শিক্ষিকার স্বামী ও সন্তানদের মধ্যে পারিবারিক কলহ দীর্ঘদিনের ঘটনার দিন বিয়ের দাবি নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন তাপতি আমরা রাজি না হওয়ায় গৌরাঙ্গকে সাথে নিয়ে তিনি পুনরায় বাড়িতে চলে যান মরচান সরকারের অভিযোগ পারিবারিক কলহের জের ধরে পরিকল্পিতভাবে শিক্ষিকার স্বামী সন্তান মিলে তাপতী ও গৌরাঙ্গকে হত্যার পর জোড়াখনের ঘটনাকে চাপা দিতে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা করেছেন তারা আমার ভাই গৌরাঙ্গকে বানিয়েছেন বলির পাঠা এ বিষয়ে আমরা আদালতে মামলা দায়ের করছি সুষ্ঠু তদন্তপূর্বক ভাইয়ের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাই বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ ওবায়দুর রহমান মামলা দায়ের সত্যতা নিশ্চিত করে বলেন বুধবার মামলা দায়ের আবেদন করেছি সংশ্লিষ্ট আদালতের বিচারক মামলাটি আমলে নিয়েছেন আদালত কার্যক্রম শুরুর পর এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে প্রসঙ্গত গত উনিশে জুন দিবাগত রাত বারোটায় উপজেলার দয়ামির ইউনিয়নের সোয়ারগাঁও গ্রামের ড বিজয় ভূষণদের বাড়ির বসত ঘরে মেঝে থেকে তারই স্ত্রী স্কুল শিক্ষিকা তাপতি রানীদের বিবস্ত্র গলাকাটা লাশ এবং একই ঘর থেকে গৃহকর্মী গৌরাঙ্গ সরকারের ঝুলন্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ মৃতদেহের পাশ থেকে একটি ছুরি ও একটি বোটি উদ্ধার করা হয় দুটি অস্ত্র ব্যবহার করা তপতির ঘের ডান দিকে একটি কূপ ও ঘাড়ের পেছনে ছুরির আঘাত ছিল বলে সাংবাদিকদের জানায় পুলিশ শিক্ষিকার পরিবার ও পুলিশের দাবি শিক্ষিকাকে খুন করে ওই গৃহকর্মী নিজে আত্মহত্যা করে ঘটনার দিন সন্ধ্যার পর কোনো এক সময় এই হত্যাকাণ্ডটি ঘটেছে গত বিশে জুন ময়নাতদন্ত শেষে নিচ নিজ বাড়িতে অন্তষ্টিক্রিয়া সম্পন্ন হয় এ ঘটনায় গৃহকর্মীর মৃত্যু নিয়ে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করার পর বাইশে জুন শুধুমাত্র নিহত গৃহকর্মীকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেন শিক্ষিকার পুত্র ড তন্ময় দেব বিপ্লব তবে জোরালা সুদ্ধায়ের প্রথম দিন থেকে গৃহকর্মীর পরিবার দাবি ছিল পরিকল্পিতভাবে শিক্ষিকাকে খুনের পর গৌরাঙ্গকে হত্যা করে তার লাশ ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে খুনিরা পেটের দায়ে গাড়ি নিয়ে রাস্তায় প্রতিবন্ধী চালক দেখে সিএনজি চালিত অটোরিকশা ছাড়ল পুলিশ রাজধানীর চানখারপুল মোড়ের মেয়র হানি ফ্লাইওভার থেকে তিনজন নারী যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশাতে নামতে দেখে দৌড়ে এসে থামার সিগনাল দেন চেকপোস্টে কর্তব্যরত পুলিশ কাছে গিয়ে ধমক দিয়ে তাকে নামতে বলেন সেই পুলিশ সদস্য এরপর দরজা খুলে বেরিয়ে আসেন চালক যিনি শারীরিকভাবে প্রতিবন্ধী ভয়রত কণ্ঠে তিনি বলেন স্যার আমি একজন প্রতিবন্ধী মানুষ পেটের দায়ে বের হয়েছি রোগী নিয়ে ল্যাবেরিডে যাচ্ছি চালকের শারীরিক অবস্থা দেখে অটোরিকশায় রোগী নিয়ে যাওয়ার অনুমতি দেয় পুলিশ করোনা সংক্রমণ রোধে চলমান সপ্তাহব্যাপী লকডাউনের তৃতীয় দিনে শনিবার তিনে জুলাই দুপুরে ঘটনা ঘটে সেলিম হোসেন নামের ওই চালক জানান তিনি নারায়ণগঞ্জের জালকুড়ি এলাকায় থাকেন সংসার চালাতে গত আঠারো বছর ধরে তিনি প্রতিবন্ধিতা নিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকা শহরে যানবাহন চালান ঋণ করে এসিএনজি চালিত অটোরিকশা কিনেছেন লকডাউন চলাকালে তিনি ঘরে বসে থাকেন না অটোরিকশা নিয়ে বের হয়ে পড়েন লকডাউনে সব প্রকার যানবাহন চালানো নিষেধ একথা বললে তিনি বলেন গাড়ি না চালাইলে খাউন দিব ক্যাডা তাছাড়া আমি তো একজন পঙ্গু মানুষ গাড়ি নিয়ে বাইর হইলে আয় রোজগার হয় বিভিন্ন স্পটে থামালেও শারীরিক অবস্থা দেখে ছেড়ে দেয় পুলিশ নববধূকে নিয়ে নিজ বাড়িতে যাওয়া হলো না নিয়ামুলের অনুষ্ঠানের আগেই মৃত্যু নবদম্পতি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসা নেন নিজ বাসায় অবস্থা বেগতিক হলে স্বামীকে ভর্তি করানো হয় হাসপাতালে এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে মারা যান তিনি জানা যায় কোরবানির ঈদের পরে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল তাদের এরপর নিজ বাড়িতে নববধূকে নিয়ে যাবেন তার আগে করোনায় মারা গেলেন বর করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া যুবক হচ্ছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের নারায়ণটিয়া গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিনের একমাত্র ছেলে শেখ নিয়ামুল কবির গত শুক্রবার রাত এগারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুরুতর অসুস্থ অবস্থায় স্ত্রীর চিকিৎসা চলছে বাবার বাড়িতে ঈশ্বরগঞ্জ উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর নুরুল হুদা খান জানান শেখ নিয়ামুল কবির করোনায় উপসর্গ নিয়ে হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হয়েছিলেন এরপর পরীক্ষার জন্য নমুনা দেন ফলাফল আসার আগেই তার অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিউতে নেওয়া হয় সেখানেই তিনি মারা যান পরে নমুনা পরীক্ষার ফলাফলে তার কোভিড পজিটিভ শনাক্ত হয় নিহত নিয়ামুলের চাচি নাজমুন নাহার জানান শেখ নিয়ামুল কবির মমনসিংহ শিক্ষা বোর্ডের সহকারী প্রোগ্রামার ছিলেন গত সাতাশে নভেম্বর মাসে তিনি মুক্তাগাছা উপজেলার এক পরিবারের মেয়েকে বিয়ে করেন তার স্ত্রী ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্রী ঈদের পর তাদের বিবাহ পরবর্তী অনুষ্ঠান হওয়ার কথা ছিল মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা পিরোজপুরের ইন্দুরকানিতে স্মার্টফোন কিনে না দেওয়ায় মার্জিয়া আক্তার নামে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে শনিবার তিনে জুলাই সকালে নিজ ঘরে নিজের রুমের সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করে সে মার্জিয়া উপজেলার বালিপাড়া ইউনিয়নের ফকিরহাট এলাকার আবুল কালামের মেয়ে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ চৌকিদার জানান ওই এসএসসি পরীক্ষার্থী মা বাবার কাছে কয়েকদিন আগে একটি ভালো মোবাইল ফোন চেয়েছিল মোবাইল না দেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে বলে শোনা গেছে ইন্দুরকানি থানার উপপরিদর্শক মোহাম্মদ ফরিদ আহমেদ জানান একটি স্মার্ট মোবাইল ফোনের জন্য স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি তার লাশ উদ্ধার করা হয়েছে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে অন্যের হয়ে তিন বছর জেল খাটা সেই মিনু সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামে একটি মামলায় অন্যের হয়ে তিন বছর কারাভোগের শেষে সদ্য মুক্ত হওয়া মিনু আক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন গত আটাশে জুন রাতে নগরের বায়োজিৎ সংযোগ সড়কে তিনি নিহত হলেও পরিচয় শনাক্ত না হওয়ায় ময়না তদন্ত শেষে তাকে দাফন করে আঞ্জুমানে মফিদুল ইসলাম পরে তদন্ত শেষে জানা যায় তিনি সেই আলোচিত মিনু আক্তার রোববার চারে জুলাই বায়োজিৎ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গত আটাশি জুন রাতে বাজিত সংযোগ সড়ক থেকে দুর্ঘটনায় নিহত এক নারীর মরদেহ উদ্ধার করা হয় পরে তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হয় অজ্ঞাত হিসেবে মরদেহ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম শনিবার বাজিত থানার একটি টিম সীতাকুণ্ড এলাকার লোকজনকে ছবি দেখিয়ে মিনুর পরিচয় শনাক্ত করে এর আগে গত ষোলোই জুন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি কুলসুম আক্তার কুলসুমির বদলি হয়ে তিন বছরের অধিক সময় কারাভোগের শেষে মিনু চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম